আসসালামু আলাইকুম এভরিওয়ান, সোহানাজ কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের ফ্রাইড রাইসের রেসিপিটি করে দেখাবো। তো চুলাতে আমি আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম। তো এ পর্যায়ে আমি এখানে 500 গ্রাম চাল দিয়ে নিয়েছি। তো চালটাকে আমি আগে থেকে 1 ঘন্টার জন্য পানিতে, নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এ পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ লবণ এবং সয়াবিন তেল দিয়ে নিয়েছি, তাতে করে চালটা খুব সুন্দর ঝরঝরে হবে। তো চালটাকে আমি 90% মতন সেদ্ধ করে নেব। তো 90% মতন চালটা সেদ্ধ হয়ে গেলে আমি একটি স্ট্রেনারে রেখে পানি ঝরিয়ে নেব। তো আপনারা চাইলে ফ্রিজে রেখেও 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে চালটা খুব সুন্দর ঝরঝরে হয়। তো এ পর্যায়ে আমি এখানে চিকেনটাকে তৈরি করে নেব। তো এ পর্যায়ে আমি এখানে কিছু চিকেন লম্বা করে কেটে নিয়েছি। তো এখানে 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। তো 1/2 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে নিয়েছি। তো 1/2 টেবিল চামচের মতন সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে নিব। তো স্বাদ মতো লবণ দিয়ে নিব। দিয়ে চিকেনটাকে আমি মেখে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। তো এ পর্যায়ে আমি চুলাতে একটি হাঁড়ি বসিয়েছি। তো তার মধ্যে আমি এখন 4 টেবিল চামচের মতো বাটার দিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে রান্নার তেলটা ইউজ করতে পারেন। তো বাটা দিয়ে রাইসটা রান্না করলে রাইসটার টেস্টটা খুব বেশি ভালো হয়। তো এ পর্যায়ে আমি এখানে কিছু রসুন কুচি দিয়ে নিয়েছি। তো রসুন কুচিগুলোকে হালকা একটু ভেজে তার মধ্যে আমি যে রেস্টে রেখেছিলাম চিকেনগুলো, সেই চিকেনগুলো আমি এখানে দিয়ে নিয়েছি। তো চিকেনগুলো দিয়ে আমি 1 মিনিটের মতন একটু ভেজে নেব। তো 1 মিনিটের মতন ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে কিছু ভেজিটেবল নিয়েছি। তো সেই ভেজিটেবলগুলো আমি এখানে দিয়ে নেব। তো এখানে আমি কিছু গাজর কুচি করে দিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ভেজিটেবল দিয়ে ফ্রাইড রাইসটা তৈরি করতে পারেন। তো এ পর্যায়ে আমি এখানে কিছু বরবটি দিয়ে নিয়েছি কুচি করে। তো এখানে আমি 2টি ডিম নিয়েছি। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। তো ডিমগুলোকে আমি ঝুরি করে ভেজে নেব। তো এই পর্যায়ে সবগুলোকে আমি একসাথে মিক্স করিয়ে একটু নেড়ে ছেড়ে, তো তার মধ্যে আমি এখন ক্যাপসিকামগুলো দিয়ে নেব। তো এই পর্যায়ে আমি এখানে কিছু ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি। তো আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নেব। পেঁয়াজগুলোকে আমি বড় করে কেটে নিয়েছি। তো সবগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি এখন রাইসগুলো দিয়ে নেব। তো রাইসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে নেব। তো এ পর্যায়ে আমি এখানে কিছু কটা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচের মতন টমেটো সস দিয়ে নিচ্ছি এবং এখানে 1/2 টেবিল চামচের মতন টেস্টিং সল দিয়ে নিচ্ছি। তো সবগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আমার রাইসটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তো এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন রাইসটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। গড়ে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা কীভাবে রেস্টুরেন্টের স্বাদে ফ্রাইড রাইস করে তৈরি করতে পারবেন, সেই রেসিপিটি কিন্তু আজকে খুবই সহজভাবে শেয়ার করেছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। তো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।